আজন্ম বিদ্রোহের এক লড়াকু কবির নাম কাজী নজরুল ইসলাম। বৈচিত্র্যময় জীবনের অধিকারী এই কবি দুঃখ, প্রেম আর বিদ্রোহের মিশেলে লড়েছেন সকল অন্যায়ের বিরুদ্ধে। সাম্যের সমাজ নির্মাণে বৈশ্বিক প্রেক্ষাপটে তাই নজরুল আজও অনেক জরুরি, এমন মত গবেষকদের। হাসান মাহমুদের রিপোর্ট। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। সৃষ্টি সুখের উল্লাসে যেন বিশ্বের বিস্ময় হতেই ধরিত্রীতে রণতুর্য হয়ে এসেছিলেন বিদ্রোহী পুত্র দুঃখ মিয়া। কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের শেষ অভিভাষণে বলেছেন, আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে। পরাধীন ব্রিটিশ ভারতের ডামাডোলে 11 জ্যৈষ্ঠ 1306 সালে পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় জন্মান এই কবি। সাম্প্রদায়িকতার উত্থান, অন্যায় আর শোষণ তাকে করে তুলেছিল বিদ্রোহী। শুধু গল্প, কবিতা, গানেই নয়, কাজেও লড়ে গেছেন সাম্যের সমাজ নির্মাণে। মাত্র 23 বছর বয়সেই খ্যাত হন বিদ্রোহী কবিতে। কাজী নজরুল ইসলামের সাহিত্য তরুণ সমাজকে পাঠ করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে প্রতিদিনের চর্চার মধ্যে দিয়ে নজরুলকে জানতে হবে, বুঝতে হবে। দ্রোহ ও প্রেমে, কোমলে, কঠোরে বাংলা কাব্য ও সঙ্গীতের নতুন মাত্রা দিয়েছেন এই আজন্ম বিদ্রোহী মানুষটি। নাটক, গজল, গল্প, প্রবন্ধে তিনি ছিলেন অনবদ্য। ইসলামী সঙ্গীতের সাথে সমান্তালে তার সুর, গীত দ্যুতি ছড়িয়েছে কীর্তন রচনায়। শুধু লেখনই নয়, ছবি পরিচালনা করেছেন, করেছেন অভিনয়। 1942 সালে বাকশক্তি হারান কবি নজরুল। মাত্র 43 বছরের কর্মময় জীবনে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ, সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল ছিলেন সোচ্চার। মানবিকতার নানামাত্রিক দুর্যোগে আমাদের কাছে শক্তি, সাহস এবং নির্ভরের প্রতীক হয়ে উঠেছেন, আমাদেরকে ডাক দিয়েছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ১৩৮৩ সালের 12ই ভাদ্র দুরারোগ্য ব্যাধিতে জীবনের পরিসমাপ্তি ঘটে আজীবন লড়ে যাওয়া এই মহান কবির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।